24-এর বিশেষ আয়োজন ডিউ ডাইনামিক প্রেজেন্টস ঈদ আনন্দে আমার গান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাবাসসুম প্রিয়াঙ্কা, আমার পক্ষ থেকে এবং চ্যানেল 24-এর পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। ঈদের এই আনন্দঘন মুহূর্তে আজ আমরা স্টুডিওতে পেয়েছি ভীষণ প্রিয় একজন মানুষকে। আমার এবং আপনাদের এই প্রিয় মানুষটি কিন্তু বাংলা চলচ্চিত্রের গানকে ভীষণভাবে সমৃদ্ধ করেছেন তার গায়কি দিয়ে। তিনি পেয়েছেন 3 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আমাদের সঙ্গে আছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী মনির খান। ঈদ মোবারক ভাইয়া, কেমন আছেন? ঈদ মোবারক, খুব ভালো আছি। ঈদের এই আনন্দ ঘন সময়টাতে যেমনটি বলছিলাম যে আপনাকে পেয়ে ভীষণ ভালো লাগছে এবং আমাদের সময়টা ভীষণ ভালো কাটবে এই প্রত্যাশায় রাখছি, এবং প্রথমেই আপনার একটা গান দিয়ে শুরু করতে চাচ্ছি আমাদের এই আয়োজনটা। কোন গানটা হচ্ছে? আমার জীবনের প্রথম অ্যালবাম তোমার কোনো দোষ নেই, সেই প্রথম গানটি দিয়ে শুরু করছি। গানটি লিখেছেন এবং সুর করেছেন মিল্টন খন্দকার। তোমার কোনো দোষ নেই, আমারই তো দোষ, আমারই তো ভুল। তোমার কোনো দোষ
আমারই তো দোষ, আমারই তো দোষ। প্রথম অ্যালবামের গান বলছিলেন, এটার সাথে তো অনেকগুলো স্মৃতি জড়িত আছে, সেই স্মৃতিগুলো তো আমরা অনেকবার শুনেছি সেই স্মৃতিগুলোর গল্প। একটু ভিন্ন গল্প যদি শুনি, যে আগে ঈদের সময় অ্যালবাম রিলিজ হওয়ার একটা বিষয় ছিল এবং দর্শকরা শ্রোতারা মুখিয়ে থাকতো যে নতুন অ্যালবাম রিলিজ হবে, নতুন গান শোনা হবে। এখন হয়তোবা সময়টা একটু পরিবর্তন হয়েছে, তো এখনকার সময়টায় কীভাবে আসলে এনজয় করেন ঈদের সময়টা? আগে তো আমরা সবসময় যেরকম গতানুগতিকভাবে বলি ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসবমুখর একটা পরিবেশ, তো সেটির ব্যতিক্রম হয়নি, হয়তো একটু ভিন্নতা আসছে। আমরা যখন অডিও সিডিতে প্রচুর ব্যস্ত থাকতাম ঈদ উপলক্ষে, সেই ব্যস্ততা এখনও আছে। যাদের গান মানুষ শুনতে চায়, যাদের গান পাওয়ার জন্য মানুষ অধীর আগ্রহে থাকে, তাদের কিন্তু ব্যস্ততা আছে নিশ্চয়ই। যেমন আমি আমার দিয়ে বলি, আমি গত সোমবারে 10টি গানের একটি অ্যালবাম আমি প্রকাশনা উৎসব করেছি। সেই 10টি গান আমি যে ধারায় গান করি সে ধারারই গান আছে, প্রেমের গান আছে, আধ্যাত্মিক গান আছে, আপনার ফোক ধাঁচের গান আছে, সব বিষয়ের গান সেখানে আছে। তাই 10টি গান কেন করলাম, অনেকে আশ্চর্য হয়েছে যে এই মুহূর্তে 10টি গান কী করবা। তা 10টি গান করার মূল অর্থ হলো যে অডিওটা একসাথে মানুষ 10টি পাবে, যেহেতু আমার ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলে আমি যদি 10টা গান একসাথে অ্যালবাম আকারে দিই, তো মানুষ কিন্তু সে পূর্বের ন্যায় সে 7টি কিন্তু পাচ্ছে। ফেলে আসা দিনগুলি আর এখন মনে হবে না যে চলে গেছে অনেক দূরে, আমরা সেই দিন খুঁজে পাচ্ছি না। এই 10টি গান একসাথে মানুষ পেয়ে কিন্তু শুনে বিবেচনা করবে যে কোন গান তার জন্য, কোন গান আরেকজনের জন্য, কোন গান বৃদ্ধদের জন্য, কোন গান ভবিষ্যতের জন্য, কোন গান বর্তমানের জন্য। এই 10টি গান একসাথে করার মূল অর্থ হলো আমার এটা, যে আগের দিনের মতো সেই গল্প যেন মানুষের কাছে না শুনতে হয়, আহারে আগের মতো সে অ্যালবাম পাচ্ছি না। তারপরে যখন ভিডিওটাও করেছে, ভিডিওটা আমি আস্তে 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 আপলোড করব। কারণ এখন যেমন কপিরাইটের যুগ, 10টি গান একসাথে কিন্তু কপিরাইট হয়ে যায়। আমার এই গান নিলেই কিন্তু অন্য কেউ কপিরাইট করতে পারবে না, অন্য কোনোভাবে চালাতে পারবে না, চালালেও কিন্তু সেই কপিরাইটে আইনের বলে সেই গানের সমস্ত স্বত্ব কিন্তু আমার এখানে যোগ হবে। যার কারণে আমরা এই বোঝাবুঝির ভুলের কারণেই আমরা কিন্তু সেই বর্তমান এবং ফেলে আসা দিনগুলির সাথে মিলাইতে পারি না, একটু চিন্তা করলেই কিন্তু হয়। এখন আপনি যে উদ্যোগটা নিয়েছেন, এটা থেকে আসলে আমরা সেই রকম আগের মতোই যে বিষয়টা সেটা আবার নতুন করে পাওয়া যাবে। আমরা চিরচেনা সেই মনির খানকে আবার নতুন করে পেলাম, ধন্যবাদ মনির ভাই। এর পরের গানটা শুনি, কোন গানটা আছে আমাদের জন্য? পরের গানটি লিখেছেন বাংলাদেশের প্রখ্যাত গীতিকবি শাহ আলম সরকার, সুর করেছেন ইমন সাহা, মোল্লা বাড়ির বউ চলচ্চিত্রের গান, ভীষণ জনপ্রিয় গান, চলেন শুনি। ওরে ফাঁক পাইলে সেই ময়না পাখি, যদি গোপালা সকাল বিকাল তাই পাখিরে পুষি দুধ কলাই, পাখির শনে আমার শনে ভাব হয়েছে মনে মনে, তবু ভয়ে থাকি উইরা যেন না যায় আমার পোষাময় না পাখি পাখি চোখে চোখে রাখি, উইরা যেন না যায় আমার পোষাময় না পাখি। খড়কুটার এক বাসা বাঁধলাম বাবুই পাখির মতো, এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত, খড়কুটার এক বাসা বাঁধলাম বাবুই পাখির মতো, এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত, একটা ময়না পাখি সেই বাসা খুশি কত ভালোবাসা, তার চোখে চোখে রাখি উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি পাখি চোখে চোখে রাখি, উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি। Thank you.
না যায় আমার মশা ময়না পাখি পাখি চোখ চোখ রাখি উইরা যেন না যায় আমার বাহ, আমি তো জানতাম না যে আজকে আপনার গানের লিস্টে কোন কোন গানটা আছে, এবং এই গানটা যখন শুনলাম দর্শকদের, আমার কাছে মনে হয় দর্শকদেরই না শুধু, মানে আমি নিজের কথা যদি বলি সবার ভীষণ পছন্দের, আর আমার তো এত ব্যক্তিগতভাবে এই গানটা এত পছন্দের। এবং এই গানটা আপনি অনেক ধরনের গানই তো করেছেন, মেলোডিয়াস, রোম্যান্টিক, তারপরে একটু ফোক গান, একটু ফোক ঘরানার এই গানটা আপনার সবগুলো গানের মধ্যে আমার বেশি পছন্দের। থ্যাংক ইউ, ধন্যবাদ মনির ভাই এই গানটা লিস্টে রাখার জন্য। এই পর্যায়ে জিজ্ঞেস করতে চাই যে সারাদিনের এই যে ঈদের ব্যস্ততার পর এই সময়টা, দর্শকদের সাথে যে সময় কাটানোটা, এই বিষয়টাকে, এই সময়টাকে কেমন এনজয় করছেন, কেমন লাগছে? আমাদের কাজেও দর্শকদের নিয়ে নিশ্চয়ই মানুষ খুশি থাকলে, আমাদের শ্রোতা ভক্ত যাই বলি তারা খুশি থাকলে আমরা খুশি, এবং আমরা কাজ করি ওদের খুশি করার জন্য। ঈদকে ঘিরে কিছু কাজ আশা করছি ওদের খুশি করতে সক্ষম হব, কারণ দীর্ঘ বছর তো, প্রায় 30 বছরের কাছাকাছি একসাথে পথ চলা, তো কী জিনিস পছন্দ করবে, কী দিলে ওরা খুশি হবে সেটা কিন্তু আমাদের একটু মোটামুটি ধারণা এসছে, তাই সেই ধরনের কাজই করেছে ঈদ উপলক্ষে। আশা করছি নিরাশ হব না, নিরাশ হবে না একদম। আমরা পরবর্তী গানটা শুনে ফেলি, কোন গানটা হচ্ছে? চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে, গানটি লিখেছেন এবং সুর করেছেন প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল। আরো একটা জনপ্রিয় গান শুনি। ও যেন শাশুড়ি না দেখে, যেন ননদি না দেখে, বউয়ের কাজল ধোয়া চোখের পানি লেগে আছে তাতে চিঠি লিখেছে, চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে। ও যেন শাশুড়ি না দেখে, যেন ননদি না দেখে, শাশুড়ি না দেখে, যেন ননদি না দেখে, বউয়ের কাজল ধোয়া চোখের পানি লেগে আছে তাতে চিঠি লিখেছে, ও চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে, চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে। লক্ষণ জ্বালাইয়া নি ভাইয়া, চমকে চমকে রাতে, চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে, চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে। পাথর দিয়া তোমার মনটা লোহাই গড়া, তোমার ইস্পাতেরি হিয়া, তোমায় বানাইয়াছে বিধি, বড় কঠিন পাথর দিয়া। দুই টাকার চাকরি ছাড়ি তুমি ফিরে আসো বাড়ি, দুই টাকার চাকরি ছাড়ি তুমি ফিরে আসো বাড়ি, আমি গায়ের মেয়ে অনেক সুখী, একটু নুনার ভাতে চিঠি লিখেছে, ও চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে, চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে।
স্টেশনে আসে ঢাকা থেকে গাড়ি আমি ভাবি এই গাড়িতে তুমি আইলা বুঝি বাড়ি প্রতি রাইতে স্টেশনে আসে ঢাকা থেকে গাড়ি আমি ভাবি এই গাড়িতে তুমি আইলা বুঝি বাড়ি দুই টাকার চাকরি ছাড়ি তুমি ফিরে আসো বাড়ি দুই টাকার চাকরি ছাড়ি তুমি ফিরে আসো বাড়ি আমি গায়ের মেয়ে অনেক সুখী একটু নুনার ভাতে চিঠি লিখেছে ও চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে লণ্ঠন জ্বালাইয়া নিভাইয়া চমকে চমকে রাতে চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে যেন শাশুড়ি না দেখে যেন ননদি না দেখে যেন শাশুড়ি না দেখে যেন ননদি না দেখে বউয়ের কাজল ধোয়া চোখের পানি লেগে আছে তাতে চিঠি লিখেছে ও চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে 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 বাহ, আবারও খুব জনপ্রিয় একটা গান হলো। আর যেমনটি মনির ভাই বলছিলেন গানটা শুরু করার আগে যে দর্শকদেরকে কি দিতে হবে খুব ভালো করেই জানেন, আমি একদম একমত আপনার সঙ্গে। একটার পর একটা যেটা গানগুলো আমাদেরকে দিচ্ছেন আজকে উপহার, মানে দর্শকরা তো একদম খুশি, আমি ভীষণ খুশি। এর পরবর্তী গানটা শুনবো, তবে তার আগে জানতে চাই যে ছোটবেলার একটা বিষয় ছিল ঈদের আমাদের সবার, আর একটু বড় হয়ে যাবার পর একটা জায়গা চলে যাবার পর আনন্দটা একরকম থাকে। ছোটবেলার যে ঈদ আনন্দ আর বর্তমান যে ঈদ আনন্দ, এটার মধ্যে কি ধরনের পার্থক্য পান? খুব বেশি পার্থক্য না, নেওয়া আর দেওয়া। আচ্ছা, ছোটবেলায় নিয়েছি বাবার পকেট থেকে, বড় ভাইদের পকেট থেকে, দাদা দাদির পকেট থেকে, এখন আমার পকেট থেকে যাই। এতটুকুই শুধু পার্থক্য? এই পার্থক্য এতটুকুই, আনন্দ দুই জায়গায়, আনন্দ দুই জায়গায়, দেওয়ার মধ্যে আনন্দ আছে, নেওয়ার মধ্যে। একবার খুব দুঃখ ছিল আমার ঈদের সময়, অনেক টাকা পেয়েছি, নতুন পাঞ্জাবি আমার খেয়ালই নাই, নিচ্ছে আর পকেটে রাখছি, পরে হাতে দেখি যত ঢোকায় তত হাত যেতেই থাকে, টাকা নাই, পকেট যে ছেঁড়া ছিল এটা আমার জানা ছিল না, টাকা রেখেছি সব পড়ে গেছে, নতুন পাঞ্জাবির পকেট ছেঁড়া থাকবে এটা তো আমার ধারণাই নাই। কিন্তু ওই দুঃখটা আর আজও পর্যন্ত ভুলতে পারি না। এই জন্য সবাইকে বলি ঈদে টাকা নাও কিন্তু পকেট চেক করে রাখো। যাক, আমরাও, আমাদের জন্য ভালো হলো গল্পটা শুনে, এরপরে পকেটে টাকা রাখার সময় চেক করে নিতে হবে। আপনাদের তো মা ব্যাগ থাকে বড়। আচ্ছা ঠিক আছে, আমরা পরবর্তী গানে যাই। কোন গানটা হচ্ছে আমাদের পরবর্তী গান? প্রেমের তাজমহল। এই চলচ্চিত্রে আমি সুযোগ পেয়েছিলাম, এই গানটি কনকাপার সাথে গিয়েছিলাম। এই গানটিও লিখেছেন, সুর করেছেন এবং সঙ্গীত পরিচালক ছিলেন প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল। তার চেষ্টা করছি, চলেন গানটা শুনি। এই বুকেই বইছে যমুনা, নিয়ে যথই প্রেমের জল, তার তীরে গড়বো আমি আমার প্রেমের তাজমহল। এই বুকেই বইছে যমুনা, নিয়ে যথই প্রেমের জল, তার তীরে গড়বো আমি আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল,
আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল। তোমার প্রেমের কত মূল্য, কিছু সৃষ্টি হয়নি ধরায় তোমার প্রেমের সমতুল্য। জানে ঈশ্বর জানে আল্লাহ তোমার প্রেমের কত মূল্য, কিছু সৃষ্টি হয়নি ধরায় তোমার প্রেমের সমতুল্য। এই প্রেম যে কত গভীর খুঁজে পায় না কোন তল, তার তীরে গড়ব আমি আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল। মসজিদ আছে গির্জা, সে থাকলে হয় যে পুণ্য, তোমার সত্য ভালোবাসা ছুঁতে পারে মহাশূন্য। আছে মসজিদ আছে গির্জা, সে থাকলে হয় যে পুণ্য, তোমার সত্য ভালোবাসা ছুঁতে পারে মহাশূন্য। এই প্রেম যে কত গভীর খুঁজে পায় না কোন তল, তার তীরে গড়ব আমি আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল। এই বুকেই বইছে যমুনা নিয়ে অর্ধই প্রেমের জল, তার তীরে গড়ব আমি আমার প্রেমের তাজমহল, 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 আমার প্রেমের তাজমহল। গানে গানে কথায় কথায় যে কথাটি বলেছিলেন তাজমহল গুরবার কথা প্রেমের তাজমহল, আমার মনে হয় সেই তাজমহল আপনার গড়া হয়ে গেছে, কারণ দর্শকরা এত ভালোবেসেছে আপনার গানগুলোকে, আমরা এত ভালোবেসেছি। এর চেয়ে ভালোবাসার সম্পর্কে মানে আমার মনে হয় যে আর তাজমহল গড়ার আর কিছু নেই, আলাদা করে তাজমহল করব। বিনিসুতার মালার মতো যে বন্ধনটা আমাদের, এটি আসলে তুলনাবিহীন। এবং আমি খুব অবাক হই যে সে শুরু থেকে আজ পর্যন্ত যারা আমার সাথে ছিল তারা তো আছেই, নতুন আরও যুক্ত হয়েছে এবং যুক্ত হতেই থাকবে। এই জন্য আমি যে কথাটি বারবার বলি, যেমন আমার অভিভাবক গাজী মাজহারুল আনোয়ার, গাজী কাকা প্রতিনিয়ত বলতেন আমাকে যে বাবা কখনো অশ্লীল, কখনো পথভ্রষ্ট হওয়ার মতো কোনো কাজ করবে না, তুমি সঠিক সত্য এবং মানুষের পছন্দের গান করে যাও, তোমার কাজটুকু তুমি সৎ নিয়তে করে যাও, দেখো
মানুষ তোমাকে আজীবন বুকে রাখবে একদম তো আমি এটি মানে প্রতিনিয়ত আমি টের পাই প্রতিনিয়ত এটা উপলব্ধি করি যে ভালো কাজের স্বীকৃতি অবধারিত কিংবদন্তি একজন মানুষ তার সৃজনশীলতা তার সৃষ্টিশীলতা দিয়ে যেটা বলেছেন এবং অনেক বড় একটা শিক্ষণীয় বিষয় বলে গেছেন তার প্রতি শ্রদ্ধা এবং মুনির ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আয়োজনে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য এবং আমাদের দর্শকদেরকে আমাদেরকে এত সুন্দর কিছু মুহূর্ত উপহার দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকেও এবং সকলকে ঈদ মোবারক প্রিয় দর্শক ডিউ ডাইনামিক প্রেজেন্স ঈদ আনন্দে আমার গান অনুষ্ঠান নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি তবে আমি থাকবো আপনাদের সঙ্গে আগামী চার দিন একই চ্যানেলে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাইকে আবারও ঈদ মোবারক